বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 5 নম্বর ভিডিওতে আমরা চ্যাপ্টার 1-এর সবথেকে ইম্পর্টেন্ট টপিক, এটা মাস্ট আসবে এরকম একটা টপিক, মোটামুটি 100% গ্যারান্টি দেওয়া যায় এই টপিকটার উপরে যে আসবে পরীক্ষায়। তো টপিকটা হলো ফ্রিডমস অফ দ্য এয়ার, এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফ্রিডম অফ দ্য এয়ার কী জিনিসটা? আসলে ফ্রিডম অফ দ্য এয়ার হলো এয়ার ট্রান্সপোর্টেশনের 9টা এগ্রিমেন্ট। এই 9টা এগ্রিমেন্ট 1944 সালে শিকাগো কনভেনশনে করা হয়। সো পরীক্ষা যখন ফ্রিডমস অফ দ্য এয়ার আসবে, তখন এই 9টা যেই এগ্রিমেন্ট আছে এয়ার ট্রান্সপোর্টেশনের, এই 9টা এগ্রিমেন্ট দিয়ে দিতে হবে, প্লাস হলো এক্সাম্পল সহ এক্সাম্পলও দিয়ে দিতে হবে সাথে। ঠিক আছে, তো আমি এভাবেই তোমাদের আজকে পড়াবো, দেখাবো। 1 নম্বর ফ্রিডমে কী বলছে দেখো। 1 নম্বর ফ্রিডমে বলা হয়েছে, যখন কোনো ফ্লাইট এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যাওয়ার সময় মাঝখানে কোনো একটা কান্ট্রি ওভারফ্লাই করে যেতে হয়, সেটার ফ্রিডম হচ্ছে এই 1 নম্বর ফ্রিডমটা, সেটা রাইট হচ্ছে 1 নম্বর ফ্রিডম। আমি যদি ম্যাপের সাহায্যে এক্সাম্পল দিই তাহলে দেখতে পারবা, ম্যাপে মেক্সিকো থেকে কানাডা যেতে হলে, মেক্সিকো থেকে কোনো ফ্লাইট যদি কানাডা যেতে হয়, তাহলে অবশ্যই আমেরিকাকে ক্রস করে যেতে হবে, ইউনাইটেড স্টেটকে ক্রস করে যেতে হবে। তাহলে এই ইউনাইটেড স্টেটকে ক্রস করার যে রাইটটা মেক্সিকোর ওই ফ্লাইটটা পাবে, সেটাই হলো 1 নম্বর ফ্রিডম। সেকেন্ড ফ্রিডমটা দেখো কী বলছে। সেকেন্ড ফ্রিডমটা বলা হয়েছে যে কোনো একটা দেশের ফ্লাইট অন্য একটা দেশে যাওয়ার সময় যদি মাঝখানে কোনো একটা দেশে টেকনিক্যাল কারণে থামতে হয়, টেকনিক্যাল কারণ বলতে এখানে বোঝানো হয়েছে ধরো ফ্লাইটের ধরো শেষ, মানে ফুয়েল শেষ, কিংবা কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে, এ কারণে থামতে পারবে মাঝখানে কোনো একটা দেশে, তাহলে সেটা হলো এই সেকেন্ড ফ্রিডমের আন্ডারে পড়ে। এখানে খেয়াল রাখতে হবে যে টেকনিক্যাল স্টপেজের কথা বলা হয়েছে, মানে তুমি ধরো, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, যখন মেক্সিকো থেকে কোনো একটা ফ্লাইট কানাডায় যাবে, মাঝখানে যদি টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় তাহলে ইউনাইটেড স্টেটে থামতে পারবে, বাট ইউনাইটেড স্টেট থেকে কোনো প্যাসেঞ্জার উঠাতে পারবে না। ঠিক আছে, এটা হলো ফ্রিডম, মানে সেকেন্ড ফ্রিডম। থামতে হবে কী জন্য? জাস্ট টেকনিক্যাল সাপোর্টের জন্য। থার্ড ফ্রিডমটা খুবই সিম্পল, এক দেশ থেকে এক দেশের ফ্লাইট অন্য দেশে যেতে পারবে, এই রাইটটাই হলো থার্ড ফ্রিডমে বলা হয়েছে। এবার আসি ফোর্থ ফ্রিডমে। ফোর্থ ফ্রিডমটা এটার মানে অপোজিট, অ্যানাদার কান্ট্রি থেকে আমার নিজের দেশে হোম কান্ট্রিতে কোনো ফ্লাইট আসতে পারবে, এটা হলো ফোর্থ ফ্রিডমে বলা হয়েছে। আর ফিফথ ফ্রিডমে বলা হয়েছে, তোমার হোম কান্ট্রি থেকে যখন কোনো ফ্লাইট অন্য একটা দেশে যাবে, মাঝখানে যে কোনো দেশে থামতে পারবে, থেমে প্যাসেঞ্জার নামাইতে পারবে আর প্যাসেঞ্জার নিতেও পারবে, এটাকে বলা হয়েছে ফিফথ ফ্রিডম। আমি এক্সাম্পল সহকারে বললে দেখো, এখানে মেক্সিকো থেকে যখন কানাডা যাবে একটা ফ্লাইট, তখন কী হবে, মাঝখানে ধরো ইউনাইটেড স্টেট পড়ে, সেখানে মেক্সিকো থেকে ইউনাইটেড স্টেটে নামবে, নামার পরে সেখান থেকে প্যাসেঞ্জার উঠাতে পারবে কিংবা প্যাসেঞ্জার নামাতে পারবে, এটা করে তারপরে হলো যে কানাডায় যেতে পারবে, কানাডা যাবে। তো এরকম ধরনের যে ফ্লাইটের যে রাইটটা থাকে সেটা হলো ফিফথ ফ্রিডমে বলা হয়েছে। আর ওকে, সিক্স ফ্রিডমটা অনেকটা ফিফথ ফ্রিডমের আদলেই গড়া, মানে এখানে যে মাঝখানে যে কান্ট্রিটা স্টপেজটা সেটা হবে আমাদের হোম কান্ট্রি, মানে ধরো এখানে আমি ম্যাপে গেলে ইউনাইটেড স্টেট আমাদের হোম কান্ট্রি। ঠিক আছে, সেখানে সেই ক্ষেত্রে মেক্সিকো থেকে যখন কোনো একটা ফ্লাইট, মানে মেক্সিকো তো আরেকটা দেশ, এখান থেকে কোনো একটা ফ্লাইট যখন ইউনাইটেড স্টেটে এসে নামবে নন টেকনিক্যাল পারপাসে, নামার পরে এখান থেকে পরে আবার ফ্লাইটটা চালু করবে কানাডার উদ্দেশ্যে, তো এই ফ্রিডমটাকে বলা হয় মানে সিক্স ফ্রিডম। সেভেন ফ্রিডমে কী বলা হয়েছে দেখো, তোমার নিজের দেশের কোনো কোম্পানি, এয়ারলাইন্স কোম্পানি যদি অন্য কোনো 2টা দেশের ভিতরে মানে ট্রান্সপোর্টেশন, এয়ার ট্রান্সপোর্টেশন অ্যাক্টিভিটিস চালায়, সেটাকে বলা হয় সেভেন ফ্রিডম। এইট ফ্রিডমটার দিকে একটু লক্ষ্য করো, দেখো এইট ফ্রিডমটা হলো, আমরা আগেই বলছিলাম যে একটা দেশ থেকে অন্য একটা দেশে যদি এয়ারলাইন্সের যে রাইটটা থাকে, মানে চলাচলের যে রাইটটা থাকে, সেটাকে বলা হয় থার্ড ফ্রিডম, মানে সেটা থার্ড ফ্রিডমের আন্ডার পড়ে, এক দেশ থেকে আরেক দেশের কোনো ফ্লাইট যেতে পারলে। এখন ধরো এরকম হলো যে বাংলাদেশ থেকে, বাংলাদেশ হলো হোম কান্ট্রি, বাংলাদেশ থেকে একটা ফ্লাইট দিল্লিতে গেল, মানে ইন্ডিয়ায় গেল, অন্য একটা কান্ট্রিতে গেল, এখন দিল্লি থেকে প্যাসেঞ্জার নিয়ে এই ফ্লাইটটা যাবে কোথায়, ধরো
কলকাতায় কলকাতায় আসবে, ঠিক আছে, দিল্লি থেকে আবার কলকাতা, মানে কি ওই কান্ট্রির ভিতরেই যখন ফ্লাইটটা আবার অন্য জায়গায় মুভ করবে, অন্য কোনো এয়ারপোর্টে মুভ করতে পারবে, এই ফ্রিডমটাকে বলা হচ্ছে 8 freedom। তারপর দেখো 9 freedom-এ কি বলা হয়েছে, অনেকটা 8 freedom-এর মতনই। আগে 8 freedom-এ কি করা হয়েছিল, 8 freedom-এ এরকম করা হয়েছিল যে নিজের দেশের থেকে প্যাসেঞ্জার নিয়ে, বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার নিয়ে ইন্ডিয়াতে গেলাম, আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার দিল্লিতে গেলাম, দিল্লি থেকে আবার ওই প্যাসেঞ্জার নিয়ে কলকাতায় গেলাম, তাহলে দুইখান থেকে আমি প্যাসেঞ্জার নিচ্ছি, এটা ছিল 8 freedom। এখন 9 freedom-এ হবে কি, এই আমার দেশের যেই এয়ারলাইন্সটা আছে সেটা হলো যে ইন্ডিয়া যাবে, কোনো প্যাসেঞ্জার নেবে না, সেই ক্ষেত্রে ইন্ডিয়া যাবে। এখন ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়ার ভিতরেই বিভিন্ন যেসব স্পটগুলো আছে সেগুলোতে অপারেট করবে, যেমন ইন্ডিয়াতে দিল্লি থেকে কলকাতা গেল, কলকাতা থেকে জয়পুর গেল, জয়পুর থেকে রাজস্থান গেল, মানে ইন্ডিয়ার ভিতরে যদি আমার কোনো দেশের এয়ারলাইন্স যদি অপারেট করার যে রাইটটা পায়, সেই ক্ষেত্রে সেটা হলো 9 freedom-এর আওতায় পড়ে। পরীক্ষায় মানে যে কোনো পরীক্ষায়, ইনকোর্স বলো, বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা মাস্ট আসবে। আর এই কোশ্চেনটা আসলে এরকম মানে চিত্র একে দেখায় দিবা, প্লাস হলো চিত্র আঁকার পরে এক্সাম্পল, আমি যেভাবে চিত্রগুলো দেখতেছো ওই স্ক্রিনে সেভাবে চিত্রগুলো 9টা freedom-এর চিত্রগুলো আঁকবা, প্লাস হলো এক্সাম্পল সহকারে দিয়ে দিবা, যেভাবে এক্সাম্পলগুলো এক্সাম্পলগুলো বললাম সেভাবে তোমরা দিয়ে দিবা, তাহলে এটাতে ফুল মার্ক পেয়ে যাবা, ম্যাথের মতো মার্ক পাবা, ঠিক আছে। আর এর সাথে সাথে আমাদের চ্যাপ্টার 1 সম্পূর্ণ মানে কমপ্লিট হয়ে গেছে, চ্যাপ্টার 1-এর শিটের লিঙ্ক দেওয়া আছে, প্লাস হলো প্রতিটা 5টা ভিডিও, তো 5টা ভিডিওর কুইজও দেওয়া আছে, কুইজগুলোতে অ্যাটেন্ড করবা, অ্যাটেন্ড করলে ওই অ্যাটেন্ডেন্সটা আর কি কাউন্ট করা হবে, ক্লাস অনুযায়ী অ্যাটেন্ডেন্সগুলো ওইখান থেকে কাউন্ট করা হবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।